কি 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 বললি মা? খালি এক চড় দেব না, কানের নিচে একবার বন চটকানে খাই বসে দেখবে এখানে। তুই চিনিস আমাকে বাড়া? আমি কে? এ মানে ছোট ভাই। মারা সকাল সকাল লাঞ্চে মাল্লা বললে কি ভাল লাগে? ওরা খিস্তি করি না তো, চুপ করে থাক সকাল সকাল। সালার এমন দিনকাল পড়েছে না, একটা মুরগিও জুটছে না। ডাকছি শুনতে পারিস নি? ওই তোর কথা কি কানে যায় না? ভাই শুনি নাই তো ডাক। শুনিস নাই মানে? যাচ্ছিস কোথায়? বাসা কই? বাসা বাংলাদেশে। বাংলাদেশে? তো এখানে কেন আসছিলাম? এই জায়গায় বাবার চিকিৎসা করার জন্য। ও সালা, তোদের দেশে হসপিটাল নেই, এখানে আসছিস চিকিৎসা করতে? আসলে ভাই এখানে উন্নত চিকিৎসা তো, যার কারণে এই জায়গায় আসছি। ও ভাই কাকে বলছে দাদা, কানের নিচে ঠাড়িয়ে দুটো দিব নাকি? আরে না, আগেই তুলগালাম করা যাবে না। আবে চালা বাঙাল, দাদা বল দাদা। আচ্ছা দাদাই বলতেছি। আসলে দাদা হয়েছে কি, আমার বাবার অপারেশন করাইছি, সেখানে যাইতে হবে, রক্ত দেওয়া লাগবে। আমি যাই দাদা। হ্যাঁ আরে দাদা, সালা তোদের দেশে মেডিকেল কলেজ নাই, এখানে এসেছিস মরতে সালারা? সালা বলে কি না, আমাদের দেশের বিপক্ষে কলা গাছ দাঁড় করে দিলে তাকে সাপোর্ট করবে সালা। ওরা একটু একটা দেশ মুতে দিলে ভেসে যাবে, আর তোরা কেন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলিস? হ্যাঁ তোদের সাহস কম না? আরে সালা, আমরা যদি খাবার না দিই না, তোরা নাকি মরবি সালা। বর্ডার ক্রস মাল সালা, তোদের তো আবার সেই অভ্যাস আছে, বর্ডার তল দিয়ে আছিস সালা। পাসপোর্ট আছে বাসায়? ওই পাসপোর্ট বাসায় থাকলে হবে, পাসপোর্ট সাথে রাখতে হবে। আর শোন, তুই এখানে কোনো চিকিৎসা করতে পারবি না, কেমন? আরে ভাই বড় বাবু আসলে কিন্তু একদম একদম খেয়ে দেবো। আমাদের বাংলাদেশের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনাদের ইন্ডিয়ার মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এক কথায় খারাপ ভালো মন্দ মিশালেই কিন্তু বসবাস করে দাদা। তুই কি বোঝাতে চাচ্ছিস আমাদেরকে? আমাদেরকে খারাপ বোঝাতে চাচ্ছিস? দাদা তুমি একবার অর্ডার করো, আমি এখানে একে পুঁতে দিব, এখানেই পুঁতে দেবো। দাদা তুই কি বোঝাতে চাচ্ছিস আমরা খারাপ মানুষ বড়া? হ্যাঁ একদম চলে যা, সোজা যাবি একদম বড় বারবি, নয়তো এমনই ছেলে বলে ডাকবো, এসে তোর একদম গাড়ি দিয়ে যাবে। একদম সোজা যা বলছি দাদা, অনুরোধ রাখে দাদা। আচ্ছা এই হচ্ছে এখানে এখানে কি হচ্ছে, এই যে এই হচ্ছে বাংলাদেশি মাল, দেখে রাখো একে। যারা আমাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে এরা হচ্ছে বাংলাদেশি মাল, এরা হচ্ছে চিকিৎসা করাতে এখানে। তো কি হচ্ছে তোমাদের? আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছে, ও গভর্নমেন্ট ওকে পারমিশন দিছে। তুমি কে বলার হে? আমাদের দেশে আসবে চিকিৎসা করাতে, ঘুরতে, আমাদের তত ইনকাম হবে, গভর্নমেন্ট এদের এভিডেন্স পাবে। এই জিনিসটা তোমাদের মাথায় ঢোকে না কেন? গভর্নমেন্টকে তোমাকে চাকরি দিয়েছে হেস্তা করার জন্য, সামান্য একটা খেলা নিয়ে তোমরা বাজাবাজি শুরু করে দিচ্ছ। দুই দেশের আমাদের কত সুন্দর সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করতে চাও তোমরা? হ্যাঁ কি শুরু করছো এগুলা? একটা মানুষ দুটো কথা বলছে, সেজন্য কি পুরো দেশকে আমি দোষ দিতে পারি? এটা কি আমার ভারত মাতা আমাদের শিখায়? হ্যাঁ এগুলো করছো তোমরা,
লজ্জা থাকা দরকার তোমাদের কি শুরু করেছো এখানে হ্যাঁ অসহায় একটা লোক আসছে বাবার চিকিৎসা করানোর জন্য টাকা তোমরা হেনস্থা করছো বেশি বাওয়াল না করে একে যেতে দাও দাদা তুমি যাও 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 দাদা দাও এই এই শোনো শোনো তাই বলে যখন যখন আমাদের দেশের বিপক্ষে যা কিছু বলবে উঙ্গলি করবে আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো বড় হ্যাঁ এই কে বড়া এই কে তুই এখানে কেন এখানে মাথা ঢুকিয়ে দিল তুই কি 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 বললি মা থাকি এক চোর দিব না কানে নিচে একবার বন চটকানে খাই বসে দেখবে এখানে চিনিস আমাকে বড়া আমি কে এ মানে ছোট ভাই বড়দের ভাষা মানে কথা বলছি তুই দুর্বল ভেবেছিস না ম্যাংটা করে পিটা পায় এখানে চিনিস না আপনি কি যা কিছু তাই বলছেন এখানে এই কি বলবি তুই হ্যাঁ কি করবি হ্যাঁ এই বাবা তুমি সামনে তো থাকি এ বে তুই কে বে হ্যাঁ সাড়ে কাম থেকে সাট উলকাম করতে আসিস না হ্যাঁ সরকার চাকরি দিয়েছে তোদের হ্যাঁ সরকার চাকরি দিয়েছে গভর্নমেন্ট যেখানে কিছু বলছে না পারমিশন দিয়েছে তাদের তোরা কেন বলা হ্যাঁ এক এক ডাক্তার ন্যাংটা করে পিটাবে এখানে ফট সালা ফট ফট এখান থেকে যাবে রাজনীতির সাথে তোরা তুলনা করছিস একটা লোক দুই একটা কথা বলতেই পারে সেজন্য তুই পুরো দেশকে আমরা খারাপ বলতে পারি এটা আমাদের ভারত মাতা শিখায় না আর কিছু মনে করো চলেন দেখি কে কি বলে আপনি যে এত ভালো মানুষ দাদা সেটা কল্পনা করতে পারি নাই প্রত্যেকটা দেশে এরকম ভালো মানুষ থাকা দরকার দাদা আপনার মতো যদি ভালো মানুষ ঘরে ঘরে থাকতো দাদা তাহলে মানুষের এরকম সমস্যার সৃষ্টি হতো না দাদা সালা এদের পুলিশে দেওয়া লাগবে এই জায়গাটায় এই মত কর দিয়ে ভরে গেছে দাদা তুমি চলো তো চলো দেখি তোমাকে আটকা একজনের জন্য কি পুরো দেশকে আমরা দোষী দিতে পারি একজনের জন্য পুরো দেশ তো দোষী নয় ভালো মন্দ থাকবে একটা দেশে ভালো মন্দ থাকবে সেজন্য কি সবাইকে আমরা দোষ দেবো সে শিক্ষা আমাদের ভারত মাতা দেয়নি দাদা আল্লাহ আপনাকে ভালো করুক দাদা আমি দোয়া করি আপনার জন্য দাদা